কমিউনিটির আরো কিছু সংবাদ। বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্মানে ফ্রান্সের প্যারিসে সিলেট জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নুরুল ওয়াহিদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সরকারি সফরে ফ্রান্সে আসলে সিলেট জালালাবাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ওনার সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। হাজি আলাউদ্দিনের সভাপতিত্বে দিলওয়ার হোসেন কয়েসের পরিচালনায় সবার শুরুতেই সিলেটের ছয়টি আঞ্চলিক সমিতির পক্ষ হতে অতিথিকে ফুলের তুড়া উপহার দিয়ে সংবর্ধনা সভায় একাত্মতা ঘোষণা করেন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা। বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় সংবর্ধিত অতিথি নিজেদের একটি সমৃদ্ধশালী জাতি গঠন করে ঋণমুক্ত বাংলাদেশ গঠনের গুরুত্ব দিতে গিয়ে বলেন, জাতি হিসেবে যদি আমরা সমৃদ্ধি অর্জন করতে পারি, যদি আমাদের টাকা থাকে, পয়সা থাকে, তাইলে সব দাবি দাওয়া করা সম্ভব, আর না হইলে আপনি তো কখন সম্ভব না। আমরা ঋণ করে চলি, ভিক্ষা করে চলি, বাস্তব করতে তাই সেই ঋণ সুদ এটা পরিশোধ করতে আমাদের বাজেটের সবচেয়ে বড় অ্যালোকেশন দিতে হয় এই খাতে। আপনি যেখানে প্রতিনিয়ত চলতে ফিরতে আপনার সাহায্য দরকার, ঋণ করা দরকার, আপনি কেমন করে আশা করেন সব সমস্যার সমাধান হবে? আমি একটা কথা কথা বলতেছি, তাই আমাদের ঋণ করে সাহায্যের উপর ভিক্ষার উপর নির্ভরশীল না থেকে নিজের বাইরে আনার যে অর্থনীতি সেই যে আমাদের রাষ্ট্রের ভিত্তি সেটা যদি আমরা করতে না পারি তো ঘুরে ফিরে এই চক্রের মধ্যে আমাদের থাকতে হবে। নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ, প্যারিস, ফ্রান্স।